বিভিন্ন সময় জেলেদের সাথে কথা বলি কারণ এই উপকূল সমুদ্রতে জেলেরা অনেক সময় থাকেন একজন জেলে সে 40 বছর জাল বায় সমুদ্রে তার জীবন তার অর্থ তার ফ্যামিলি যেমন ভাই মারা গেছে সমুদ্রে পড়ে কিন্তু সে এখনো পর্যন্ত 5 টাকা সে এক সার চাল পায় না সরকারি চাল যখনই আমরা তার কাছে যাই তার দুঃখের কথা বলি শুনি এই দুঃখের কথাটা আমরা যেভাবে শুনি সেভাবে সারা দেশকে শোনানোর চেষ্টা করি দিন শেষে পরের দিন সে 40 বছর যে না পাইছে পরের দিন সে সেটা পায় একজন সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত কারণ মফস্বল একেবারে প্রত্যন্ত গ্রামে মানুষ আসে না প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবর শহরে যায় না প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে খুব ভাইরাল হয় না আমরা চাই আমি চাই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবরটা সাধারণ মানুষ জানুক কেমন আছে এই এলাকার মানুষ কেমন আছে এই সমুদ্রের পারের মানুষ আসলে এই কুয়াকাটা দেশের বেশিরভাগ মানুষের এখন ভ্রমণ স্পটের অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে তবে আমি যদি বলি পদ্মা সেতু উদ্বোধনের আগে এই জায়গাটাকে মানুষ এত গুরুত্ব দিত না কারণ লম্বা পথ মানুষ আসলে কষ্ট নিত যখন পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেল তখন এই যে দেখতে পাচ্ছেন কুয়াকাটাতে হাজার হাজার পর্যটকের আগমন এই পর্যটকরা কুয়াকাটাতে এসে তারা কিন্তু আসলে তাদের যে চাহিদা আমরা বিভিন্ন সময় পর্যটকদের সাথে কথা বলি একেবারে প্রত্যেক পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করি তাদের যেটা আকুতি যে আমরা কুয়াকাটাতে আসি টাকা নিয়ে খরচ করার জন্য সেই কুয়াকাটা এখন পরিপক্ক না কুয়াকাটাতে নোংরা কুয়াকাটার সমুদ্র সুন্দর না কুয়াকাটায় 2 থেকে 3 দিন থাকার জন্য বিভিন্ন ভ্রমণ স্পট নেই সুন্দর সুন্দর জায়গা নেই বড় বড় রিসোর্ট নেই এগুলো এখন দরকার কারণ এগুলোর প্রতি যদি সরকার নজর না দেয় আমরা গত কয়েক বছর যাবত শুনে আসছি যে কুয়াকাটাকে নিয়ে হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান হচ্ছে হাজার কোটি টাকার বাজেট হচ্ছে কিন্তু দিন শেষে সেটা বছরের পর বছর পার হয়ে যায় রাস্তাঘাট ঠিক হচ্ছে না কুয়াকাটার সমুদ্র ঠিক হচ্ছে না কুয়াকাটার অন্যতম মূল যে পর্যটকদের কেন্দ্রবিন্দু সেটা হলো সৈকত এই বীচ এই বীচকে যদি যেভাবে বীচ ক্ষয় হচ্ছে বীচের যে বালু ক্ষয় হচ্ছে বীচের সৌন্দর্য নষ্ট হচ্ছে তাতে আগামী 5 বছরের পরে এই বীচের আর কোনো অস্তিত্ব থাকবে না এই বীচকে যদি আপনি রক্ষা করতে না পারেন এই বীচের সৌন্দর্য রক্ষা করতে না পারেন তাহলে একটা সময় পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য থাকবে তো আমরা আমাদের আকুতি এই সাগর পার থেকে যে কুয়াকাটাকে সংরক্ষণ করা কুয়াকাটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই যেন কর্তৃপক্ষ এগিয়ে আসে এই মাটি এই পানি এই নোনা পানিকে কেন্দ্র করেই আমি বেড়ে উঠেছি আর আমার এই গড়ে ওঠাটা যখন এই মাটিকে কেন্দ্র করে তো আমি চাচ্ছি আমি পেশায় একজন সংবাদকর্মী সাংবাদিকতা করি আমি চাইলে আমার এই মাতৃভূমি ছেড়ে আমি এই নোনা জল ছেড়ে আমি ঢাকায় যেতে পারি আমি আরও কোথাও দূরে যেতে পারি আমার বিভাগীয় শহরে যেতে পারি আমি ঢাকায় যেতে পারি কিন্তু না আমি চাচ্ছি যে আমি এইখানে থাকবো এই নোনা জলকে কেন্দ্র করেই মানুষের সুখ দুঃখের কথা এই উপকূলকে কেন্দ্র করেই উপকূলের মানুষের কথা উপকূলের আহাজারি উপকূলের কান্না এটা দেশবাসীর কাছে তুলে ধরা এটা নিয়েই আমার বেড়ে চলা যে কারণে বা পথ চলা যেটাই বলি যে কারণে আমি আসলে এই মাটি বা এই পানি বা এই জায়গা ছেড়ে আমি যেতেও চাচ্ছি না এবং আমার যাই করি বা না করি সেটাকে আমি এটাকে কেন্দ্র করেই আমি করতে চাচ্ছি